আর বৃষ্টির দিনে বাবা বাড়িতে বসে দেখো কি বানাচ্ছে, বাইরে বৃষ্টি বেরোনোর কোনো জায়গা নেই তো তুল বানাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তসলিমা খাতুন লাভ স্টোরিতে। তো এই দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছে, আমি ঘুম থেকে উঠলাম, উঠে যে বাসন মাজতে চলে আসলাম। বৃষ্টির মধ্যে তো আর বাইরে বেরোনো যায় না, আর বাইরে বেশিক্ষণ থাকাও যায় না, তো সকালবেলা ঘুম থেকে উঠে এর জন্য কাজই স্টার্ট করে দিতে হয়। বাইরের সুন্দর দৃশ্যটা তোমাদেরকে আর দেখাতে পারি না, কারণ ছাতা আমার কাছে নেই। এই তো বৃষ্টির সিজন চলে আসলো, আর ছাতাও নিয়ে আসতে হবে, এখনো আনা হয়নি। তো দেখো আমি বাসনপত্রগুলো এক এক করে বাইরে মানে রান্নাঘরের বারান্দায় নিয়ে আসলাম, আর জলও নিয়ে এসেছি গামলাতে করে এক গামলা। তো এইখানে বসে বসে মাজতে হবে আমাকে এখন। আর ছাতা নিয়ে তো সত্যি এসব কাজ করা যায় না, অসুবিধে হয়, ছাতা ঘাড়ে নিয়ে কতক্ষণে টুকটুক করে মাজবো, তো তার থেকে বরং আমি এই বারান্দাতেই বসলাম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকার চেষ্টা করবে সব সময়। আর আমি আর সোনা মামা অনেকটা ভালো আছি। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেঝে ধুয়ে ঘরে নিয়ে যাই। তো দেখো আমার বাসন ধোয়া মাজা সব কমপ্লিট। এবারে আমি এই যে বারান্দাটায় একটু জল দিয়ে নিচ্ছি, যেই জায়গাটায় মাজলাম, আর ওই হাঁড়িগুলোতে জল ভরে নেবো আমি কলের পাড় থেকে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমাদের উঠোনটা না একটু পিছলা। আর এই যে আমি যেই স্যান্ডেলগুলো পরে আছি, এই স্যান্ডেলগুলো কিন্তু খুব কম স্লিপ কাটে, আর আমি যেগুলো সবসময় ইউজ করি, পরে থাকি বড় ছেলে মানুষের স্যান্ডেলগুলো, তো ওইগুলো কিন্তু খুব স্লিপ কাটে। এর জন্য আমি বৃষ্টি হলেই বরাবর এই স্যান্ডেলগুলোই পরে থাকি। এগুলো হচ্ছে আমার ফ্ল্যাট জুতোগুলো। তো তোমরা ভাবতেছো আমি বারবার কেন আসতেছি আর যাচ্ছি, তো একটাতে একটাতে করে আমি জল নিয়ে গিয়ে রেখে দিচ্ছি সারাদিনের জন্য। আর এই যে দেখো বৃষ্টি কমে গিয়েছে, আমরাও বাইরে থেকে ঘুরে আসলাম, মানে খাওয়া দাওয়া তো ভিডিও আপলোড দিয়ে ভিডিওর যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে একদম পুরোপুরিভাবে আপলোড করে তো এখন আসলাম। এসে দুধ গরম করে সোনা মামাকেও খাইয়ে দিলাম একটু, আর আমিও রুটি ছিল কালকে, তো রুটি দিয়ে দুধ খেলাম। আর এই যে এখন হচ্ছে দেখো বিছানার কি অবস্থা হয়ে গেছে, সব কিছু বার করে দিয়েছি, যেই হালকা একটু রোদের ঝলক দেখেছি অমনি সব মানে কাঁথা টাথা যা ছিল সব বার করে দিলাম। তো বেশিক্ষণ রাখবো না, কারণ আকাশটা কখন ভালো থাকে কখন ড্যাম হয়ে যায়, আর এই দেখো এখনই রোদ ছিল এখনই ড্যাম হয়ে যাচ্ছে। তো এখনই আমি সবগুলোকে ভিতরে ঢুকাবো, ঢুকিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর তারপরে জুইকে ঘুম পাড়ি দিয়ে আমি রান্না করবো। চুলটা দেখো আমার কি অবস্থা হয়েছে, তো থাক চুল এখন চিরুনি হাতে নিলাম, চুল চিরুনি করার জন্য কিন্তু সময় আর নেই একদম, তো আগে বিছানাগুলো ঢুকাই ভিতরে। তো দেখো আমি ভাবি কি আর করি কি, সব কিছু উল্লট পালট হয়ে যায় আমার। আর এই দেখো আমি ভাবলাম যে বিছানাটা ভিতরে ঢুকাই, ঢুকে বিছানাটা করে রেখে দিই, তা না, এই যে দুই একটা বার করতে ভুলে গিয়েছিলাম আর এগুলো ভেজা ভেজা আছে, তো এগুলোকেও এখন আমার বার করে দিতে হবে। এই ভিডিওর চক্করে এগুলোকে বার করতে ভুলে গিয়েছিলাম। আর একটু আগে তো দেখালাম আমি অলরেডি সব টার ভর্তি হয়ে আছে, এগুলো সব বার করে দিয়েছি, জামা কাপড় যা যা ভিজেছিল। তো দেখো আমি কোথায় শুকোতে দিচ্ছি, ওই কলের পাড়ে যে মানে বেড়াটা আছে তো ওইখানেই আমি শুকোতে দিলাম, জায়গা নেই, টারটাও নিচু হয়ে গিয়েছে পুরো, আর ওইটা যদি দেই ভাড়িতে আবার বেশি করে নিচু হয়ে যাবে। বাইরে পিছনে আছে টার, কিন্তু ওইখানে ভেজা ভেজা টারটা, বাঁশটা ভিজে গিয়েছে, তো দিতে কীরকম যেন লাগে যদি পোকামাকড় লেগে যায়। তো দেখো আমি সবজি নিয়ে বসে পড়লাম, সবজি কাটার জন্য ডাটা নিয়েছি আর হচ্ছে পাটা শাক। ডাটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর পাটা শাকটা একটু ভাজা ভাজা করব। এই পাটা শাক আর ডাটা আলু কিন্তু কালকে বাবা নিয়ে এসেছিল, মানে পিসির বাড়ি ঢুকেছিল আসার সময়, তো ওই দিক থেকেই নিয়ে এসেছে, ওদের বাড়িতে সবজি চাষ হয়। তো বন্ধুরা আমি কিন্তু বটিতে কাটতে পারি না, আজকে প্রথম কাটতেছি বটিতে, আর এর আগে কেটেছিলাম এক দু দিন, অল্প একটু সময়ের জন্য ট্রাই করেছিলাম, কিন্তু আজকে অনেকক্ষণ ধরেই কাটতেছি, চেষ্টা করতেছি, দেখো পারি না ভালো করে, কিন্তু কিনে এনেছি শেখার জন্য, বটিতে কাটলে নাকি ভালো মানে তাড়াতাড়ি কাটা হয়, এর জন্যই কিনে এনেছি। আর একটা বটি তো লাগেই সব সময় কোনো না কোনো দরকারে, যেমন নারকেল কাটার সময়ও কিন্তু প্রয়োজন পড়ে, তাই সেদিন মেলা বাড়ি থেকে নিয়েই নিলাম। আর এই সবজি কাটতেও বেশ
যদি শিখে যাই তাহলে ভালোই সুবিধে হবে। এই যে দেখো, ভালো করে কাটতেই পাচ্ছি না। দেখো, ডাটাটাকে আমি কেটে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি খোসা ছড়িয়ে। এবার আমি শাকটাকে বেছে নিচ্ছি। আর এই যে দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, জিরে সবকিছু আমি রেডি করে নিয়েছি। আর আমি মশলাটাকে পিষতে যাব এখন শিল নোড়ার ওইখানে। শিল নোড়াটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে। আমি ভাবতেছিলাম আগে স্নান করে নিই, কিন্তু তারপর ভাবলাম এই যে মশলা যে পিষবো, এগুলো মানে ছিটে ছিটে পড়ে, নাইটিটা পড়ে কীরকম ঝাল ঝাল টাইপের, মানে নোংরা হয়ে যায় ছিটে পড়ে মশলার। তো এর জন্য ভাবলাম যে আগে মশলাটাকে বেটে নিই, বেটে নিয়ে তারপরে স্নানটা করি। তো দেখো, আমি সবার প্রথমে রসুনটাকে একটু বেটে নিলাম, আর পেঁয়াজ একটা দিয়েছি, পেঁয়াজটা বেটে নিচ্ছি। তারপরে জিরে নিয়ে এসেছি, জিরেটাকেও বেটে নেব। আমাদের এই শিল নোড়াটায় সব কিছুই বাটা হয় ঠিক মতো, শুধু জিরেটা বাটার সময় যে এতটা পরিমাণে টাইম লেগে যায় আর প্রচুর পরিশ্রম হয় দেখবে। জিরেটা মানে কতক্ষণ থেকে বাটতেছি বাটতেছি তবুও আর হচ্ছে না। আর বাবা ওইদিকে দেখো, জুঁইয়ের জন্য আঙ্গুর ধুয়ে নিয়ে গেল। জুঁইকে আঙ্গুর খাওয়াবে, আঙ্গুর খেতে চাচ্ছে জুঁই। চলে গিয়েছে। আর এই দেখো, আমার ভাতের উতাল চলে এসেছে। আমি শুকনো লঙ্কা, তারপরে জিরে, রসুন, পেঁয়াজ সবকিছু বেটে নিয়ে আসলাম। তো দেখো, আমি এই মাত্র স্নান করে আসলাম, আর এই কারেন্টও আসলো, আর জুঁইয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হলেই জুঁইকে স্নান করিয়ে দেবো। তো বিছানাপাটিগুলো সবগুলো এখনো বাইরেই আছে, আর নিয়ে আসা হয়নি। এই তারাও দেখাচ্ছি, পুরো খাট খালি হয়ে আছে। তো এখনই আমি এগুলোকে নিয়ে আসবো। এতক্ষণ ধরে আনবো আনবো করতেছি, বাট আনা হলো না। তো দেখো, আমি বাইরে নিয়ে আসতে, মানে ঘরের ভিতরে নিয়ে আসতেছি একটা একটা করে কাঁথা। এগুলো শুকিয়ে গিয়েছে, আর কতদিনে জানি না এই একটা তোশক বানাতে পারবো। এই তোশক, এগুলো তো আর চলে না, পুরো শক্ত হয়ে থাকে বিছানাটা। দেখি কতদিনে বানাতে পারি একটা তোশক। তোমার পাপা দেখতেছি ওইখানে, ডাকো একটা, ঘুমাই দে। আজকে আমি এখনো রান্না করিনি, তো রান্না করব, সব কিছু রেডি। আর সোনা মামা আমাকে খাইয়েও দিলাম। তো দেখো কে এসেছে এই সময়, চলে আসলো একটা দিদি, বলো হাই। তো এই দিদি, এই যে মানে দিদির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আসছে, আর ব্যাগও নিয়ে আসছে। এই দেখো ব্যাগ। তো দিদির দিদির যে দিদি আছে তাদের বাড়ি যাবে। তো এইদিকে আমাদের রাস্তার পাশেই বাড়িটা, তো এইদিকে ঢুকে পড়লো। তো বলতেছি চা করে দিই, চা খাবে না? চা খাবো না, আমরা ভাত খাওয়া দাওয়া করে আসছি। এই যে বোনকে তোমরা যেভাবে সাপোর্ট করতেছে, বন্ধুরা আমাকে একটু দেখো, সাপোর্ট করো, মানে আমার চ্যানেলে একটু গিয়ে দেখো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই আর কি দেখবা, আর ভালো না লাগলে দেখো না। তো এটাই আর কি বলার ছিল।
তো ভাবলাম দেখা করে যাই, আর আসলাম যেহেতু যে ভিডিওটা করতেছি তো দেখলাম। তো তো আমার চ্যানেলের নাম আছে পিঙ্কি ব্লগ, তো চ্যানেলটা গিয়ে একটু দেখো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এতটুকু নিয়ে বলার ছিল। তো এই যে দিদিকে বললাম চা খেয়ে যাও, চা করি, তো দিদি বলতেছে চা খাবে না। আর সোনা মামাকে আমি এখনই এই ঘুম পাড়িয়ে দেবো, একটু খাওয়াই দাওয়াই বাইরে দিলাম। তো বললাম থাকো, খাওয়া দাওয়া করে যাও। তো ফ্রেন্ডস, আমি এই এতক্ষণ পর এই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এটাই আমার রান্নাঘর, এটাই আমার থাকার ঘর। আর হচ্ছে তো সকালবেলা আমি বাবার কাছ থেকে মাছ আনিয়ে নিলাম, এইখানে আছে 50 টাকার মাছ, আর এটা হচ্ছে পাঙাশ মাছ। দেখো তেল তেল পুরো মাছগুলো, খেতে কিন্তু টেস্ট লাগে। তো মাছগুলো আমি ধুয়ে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম, আর জলটাকে আমি বাইরে ফেলে দিয়ে আসতেছি। মাছগুলো আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে ভালো হতো ধুয়ে। তো আগে আমি মাখার মতো সেরকম কোনো সময় পাইনি, মানে কাজে ব্যস্ত ছিলাম। তো এই দেখো হলুদ আর লবণ দিলাম, দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে। আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি ডাঁটা আর আলুগুলোও ধুয়ে রেখে দিলাম। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি মাছটা। আমার ওই বাবা বলে সরি, তো বললাম যে পিসির বাড়ি গিয়েছিল বাবা, তো ওইখান থেকে নিয়ে এসেছে, কাজ থেকে আসার সময় ডুবেছিল ওইদিকে। তো আমার ডাটা আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো কড়াইয়ে কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো তেল দেখাই যাচ্ছে, তো এই তেলের মধ্যেই এবার আমি ঝোলটাকে বানিয়ে নেব। তো আমার পিষে আনা মশলাগুলো আমি দিয়ে দিলাম, এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হালকা পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। আর লবণও দিয়ে দিচ্ছি, আর হলুদও দিয়ে দিচ্ছি সাথে। দেখো আমি এদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। বাবা কি ঝাল উঠে গেছে, তো বন্ধুরা আমি কিন্তু এর আগে কখনো ডাটা আলু দিয়ে মাছের ঝোল করিনি, আজকে প্রথম করতেছি, জানি না কিরকম লাগছে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিলাম ডাটা আর আলুটা, যে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে মনে হচ্ছে, কারণ এখানে সব রকমের মশলা দিয়েছি, শুধু আদাটাই দেইনি। আদা সব সবজিতেই খেতে আমার ভালো লাগে না। তো দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ডাটা আর আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি নোংরা বাসনগুলোকে মেজে নিয়ে আসি। তো আমাদের মাছের ঝোল ডাটা আলু দিয়ে রেডি, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি এই যে এই মাত্র দিয়ে দিলাম, আর একটু ফুটবে, মানে জলটা আর একটু ফুটে তারপরে আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু ওই কড়াইটাই ধুয়ে নিয়েছি, ধুয়ে
বসিয়ে দিয়েছি শাকটাকে ভাজা করার জন্য, আর ফোড়নে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এবারে আমি শাকটাকে দিয়ে নিচ্ছি, আর আমি ঢেকে দিলাম। লবণ দিতে আমি ভুলে গিয়েছি, লবণটা আমি পরে দিয়ে নিয়েছিলাম। রান্নাবাড়া কমপ্লিট করে আমি গ্যাসটা, দেখো মাছ ভাজার জন্য পুরো তেল তেল ছিটিয়ে ছিটিয়ে পড়েছে আর খুব নোংরা হয়ে গিয়েছে। তো এবারে আমি সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে ধুয়ে নিচ্ছি। অনেক দিন থেকে শুধু এমনিতেই মুছে মুছে রেখে দিই, আর সাবান দিয়ে আর ধোয়া হয় না। তো আজকে ভাবলাম যে তেল দিয়ে ভরে গিয়েছে, তো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর ধুয়ে নিলাম, তার সাথে দেখো বস্তাটাকে ঝেড়ে নিলাম, আর বস্তাটা আমি বার করব। বার করে আমি এটাকে সাবান দিয়ে আজকে ভালো করে ধুয়ে দেবো বস্তাটাকেও। তারপর দেখো আমি একটা এক্সট্রা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি গ্যাসটাকে, তাহলে জল জল যে একটা দাগ দাগ হয়ে থাকে সেটা আর থাকবে না। আর এই যে জুইকে খাওয়াতে হয় আরও কিছু নোংরা বাসন বেরোলো, তো সেগুলোকেও নিয়ে আসলাম কলেবারে মাজার জন্য। আর এই দেখো বস্তাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি বাসনগুলোকে মেজে হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে জামা কাপড় যা বাইরে আছে সবগুলোকে নিয়ে ঘরে যাব। তো দেখো আমি সব কিছু কমপ্লিট করে মানে বাসন টাসন মেজে ঘরটার একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম, আর এখন আমি খাওয়া দাওয়া করব। এখন বাজে হচ্ছে 3:16। তো আমি ভাত নিয়ে নিচ্ছি, আর এই দেখো পাটা শাক ভাজাটা তোমাদেরকে দেখানো হয়নি, তো পাটা শাক ভাজাটাও আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সুন্দর একটা রেসিপি, মাছের ঝোল। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে আমার। তো বন্ধুরা হাত টাত ধুয়ে আমি বসে পড়লাম, আর জুই এখনো ঘুমোচ্ছে, জুই উঠেনি। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ওয়াও, খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে, আর তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই সোনামামা উঠে যাবে, আর ওকে কাউ মিল্কটা গরম করে খাইয়ে দেবো, তারপর জামা কাপড় ভাঁজ করবো, তারপর কাজ শেষ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:00, আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরবেলাকার সবজি ছিল মাছ, মাছের ঝোল ছিল, তো ওগুলো দিয়েই খেয়ে নিলাম। আর সোনামামা তো ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, মশারি দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মানে যারা যারা ভিডিও দেখো মানে ভালো লাগলো লাইক দিয়ে দিলা, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা পারলে একটু মানে কমেন্ট করে দিও। যদি কোনো কিছু লিখতে ইচ্ছে না করে তাহলে একটা শুধুমাত্র এ বা যে কোনো কিছু একটা চিহ্ন দিয়ে কমেন্ট করে দিবে, তাহলে কিন্তু আমার অনেকটা ভালো হয়। তোমরা যদি পারো তাহলে প্লিজ চেষ্টা করো, আর যদি কিছু লিখতে ইচ্ছে না করে তাহলে একটা ডট লিখেও কমেন্ট করতে পারো। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চেষ্টা করো প্লিজ, যদি এইটুকু সময় বের করে যদি একটা ডট লিখেও যদি একটা কমেন্ট করতে পারো, যদি কিছু লেখা না থাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আমার পাশে থেকো যেভাবে তোমরা আমার পাশে আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে, আর অনেক রাত হয়ে গিয়েছে, আমি এখন এডিট করবো, এডিট করে ঘুমাবো, বাই।